নমস্কার ঋষিবাণী পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের এই জ্যোতিষ সংক্রান্ত আলোচনার সভায় বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে জ্যোতিষ সংক্রান্ত একটি নতুন বিষয় আমরা বিগত কয়েক মাস ধরে আলোচনা করছি সেটি হলো বিভিন্ন মাসের রাশিফল আগামী যে মাসটি আসছে এটি হলো আগস্ট দু এবং এই আগস্ট দু এই মাসের বিভিন্ন রাশির রাশি ফল কি ঘটতে চলেছে অর্থাৎ যদি আপনার রাশি বা লগ্ন হয় মেষ বা বৃষ বা মিথুন বা কর্কট বা এই ধরনের রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনি কি ধরনের ফল পেতে চলেছেন এই বিষয়ে আমাদের আলোচনা আমরা মূলত কয়েকটি বিষয়ের উপর বিশেষ বিষয়ের উপর আলোচনা করব। সেগুলি হলো স্বাস্থ্য শিক্ষা কর্ম অর্থ ব্যবসা প্রেম বিবাহ সন্তান পিতামাতা, গৃহ বাহন বন্ধু প্রতিকার এই কতগুলি বিষয়ের উপরেই আমরা স্পেসিফিক আলোচনা করব যদি আপনার ওই রাশি হয় সেই ক্ষেত্রে কি ঘটতে চলেছে আপনার জীবনে কি ঘটতে পারে সম্ভাব্য কি আসতে পারে আপনার এই কটি দিনে আপনি ডিসিশন নেবার ক্ষেত্রে কি চিন্তা করবেন আপনার কি ধরনের সমস্যা আসতে পারে এই ধরনের একটি পূর্বাভাস কেবলমাত্র আমরা দেবার চেষ্টা করব যার ফলে আপনার ভবিষ্যৎ জীবন কিছুটা সুখদায়ক হয়ে উঠতে পারে বা ভবিষ্যতে আগম আসতে পারে এমন বিপদ বা সুখদায়ক ঘটনা সম্পর্কে আপনি পূর্ব অবহিত হতে পারেন এর জন্যই আমাদের কিন্তু এই প্রয়াস ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি আমাদের ওয়েবসাইট ট্রিপল ডট অ্যাস্ট্রো রাইভা ডট কম আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যায় নাইন এইট জিরো ফোর এইট থ্রি টু ফোর এই মোবাইল নাম্বারে কল করতে পারেন বা শান্তনু শাস্ত্রী at the rate of gmail.com এই ইমেল অ্যাড্রেসে আমাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন শুরু করছি মূল আলোচনা মেষ রাশি রাশিফল আগস্ট 2008 মেষ রাশি এটি হলো কাল প্রথম রাশি অর্থাৎ রাশিচক্রের এই ঘরটি হলো মেষ রাশি যদি আপনার জন্ম কুণ্ডলীতে এই ঘরটিতে লগ্ন বা চন্দ্র অবস্থান করে সেই ক্ষেত্রে এটি হবে আপনার মেষ রাশি বা মেষ লগ্ন এবার এই সময় এই মাসটিতে যে বাকি অপরাপর গ্রহগুলি রয়েছে সেই অবস্থানগুলি একবার বলে নিচ্ছি রবি রয়েছে কর্কটে আঠেরো আগস্ট সে শিফট করে চলে যাবে সিংহ রাশিতে বুধ রেট্রোগ্রেড হয়ে রয়েছে ডিরেক্ট বা মার্গি হবে কুড়ি আট তারিখে রাহু অবস্থান করে রয়েছে শুক্র রয়েছে শুক্রর এক তারিখ দু তারিখ থাকবে সিংহ রাশিতে দু তারিখেই কিন্তু শুক্র করবে কন্যা রাশিতে বৃহস্পতি সারা অবস্থান করবে তুলা রাশিতে শনি বক্রি হয়ে ধনু রাশিতে অবস্থান করবে মঙ্গল বক্রি হয়ে রয়েছে মকর রাশিতে এবং এটি মার্গি হবে আঠাশ তারিখে অর্থাৎ প্রায় পুরো মাসটাই এটি কিন্তু বক্রি হয়েই থাকবে এবং কেতু অবস্থান করে রয়েছে মকর রাশিতেই মঙ্গলের সাথে তো এই যে সিচুয়েশন এই আমরা করতে পারছি এই যে মকর রাশিটি এটি কিন্তু বিশেষভাবে ডিস্টার্ব হয়ে রয়েছে কালপুরুষের দশম রাশি এটি শনির ঘর এটি তো সুতরাং মকর রাশিটি কিন্তু এই যে মাস আগস্ট দু এই সময় বিশেষভাবে পীড়িত প্রথমত মকর সাপেক্ষে শনি সে দ্বাদশে অবস্থিত মকর রাশিতে কিন্তু শুভ গ্রহের দৃষ্টি এই মুহূর্তে নেই বরঞ্চ রাহুর দৃষ্টি রয়েছে মকর রাশির সাপেক্ষে অষ্টম ভাবের অধিপতি গ্রহ সে হলো রবি তার দৃষ্টি রয়েছে মকর রাশির উপরে ষষ্ঠ বুধ তার দৃষ্টি রয়েছে মকর রাশির উপরে যদিও বুধ নবম তো সুতরাং মকর রাশিটি কিন্তু বিশেষভাবে পীড়িত তাহলে মেষ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে যদি আমরা প্রথমেই আসি স্বাস্থ্য নিয়ে এই ক্ষেত্রে স্বাস্থ্য সাপেক্ষে রবি দেখতে পাচ্ছি রবি এবং রাহু অবস্থান করে রয়েছে চতুর্থ ঘরে এবং মঙ্গল বক্রি হয়ে কেতু যুক্ত। ফলে এই সময় কিন্তু আপনার সাধারণ স্বাস্থ্যের অবস্থা ভালো নয় তবে সপ্তম ভাবে বৃহস্পতি অবস্থান করার কারণে আপনি কিন্তু যে যেকোনো রকমের রোগ বলুন ব্যাধি বলুন সমস্যা বলুন সেগুলি অতিক্রম করতে সক্ষম হবেন এই সময় মূলত আপনার হার্ট বা লাং ওরিয়েন্টেড ফুসফুস ওরিয়েন্টেড কিছু সমস্যা হৃদ সংক্রান্ত সমস্যা এবং হাঁটুর যন্ত্রণা হাঁটুর ব্যথা এই ধরনের সমস্যা আসতে পারে একটু বয়স্ক লোকেদের ক্ষেত্রে প্রোস্টেট সংক্রান্ত সমস্যা সেটিও আসতে পারে ইউরিন রিলেটেড সমস্যা এবং মহিলাদের ক্ষেত্রে কিছুটা হরমোনাল ডিস্টারবেন্স এক্সপেক্টেড শিক্ষার ক্ষেত্রে যদি আপনার সন্তানের ক্ষেত্রে রাশি বা লগ্ন আর কি মেষ হয় অর্থাৎ মেষ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে কনসেন্ট্রেশনের একটা ডিলে একটা ডিস্টারবেন্স সেটি দেখতে পাওয়া যাবে চতুর্থে রাহু থাকার জন্য এবং এই সময়ে পড়াশুনোর ক্ষেত্রে মনস সংযোগের যে অভাব তার জন্য কিছুটা ডিস্টারবেন্স দেখা যাবে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে এই সময় এরা কিন্তু মুখস্থ বিদ্যার জোরে বা মুখস্থ করে কোনো না কোনোভাবে পাশ করতে বা মোটামুটি রেজাল্ট করতে সক্ষম হবে কিন্তু তাহলে ল্যাক অফ কনসেন্ট্রেশন পরিপার্শ্বিক পরিবেশের সমস্যা ইত্যাদি কারণে এডুকেশনাল ডিস্টারবেন্স থাকবে যদি আপনার মেষ রাশি বা লগ্ন হয় কর্মক্ষেত্র এটি কিন্তু আপনার জন্য বিশেষ শুভ নয় কর্মক্ষেত্রে ব্যাকবাইটিং বা পেছন থেকে যে আপনার ক্ষতি করার চেষ্টা আপনার বদনাম করার চেষ্টা এই বিষয়টি কিন্তু আপনার আপনার রয়েছে এবং কর্মক্ষেত্রে অলিক কোনো কোনো কারণে কারণে অজানা করে সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন সুতরাং এই সময়টি কিন্তু আপনাকে বিশেষ যত্নবান হতে হবে আর্থিক দিক থেকে অধিপতি দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ শুক্র শেষ অষ্টে চলে যাচ্ছে নিচস্থ অবস্থান তার এটি ফলে এই সময় কিন্তু আপনার লিকুইড মানি বা ক্যাশ ট্রানজাকশন লিকুইড ক্যাশে একটু ঘাটতি দেখা যেতে পারে তো এটি একটি সাময়িক ঘটনা আপনার কোনো চিন্তা এবং যে কাজ আপনার করতে হবে যে কাজ আপনার জীবনে প্রয়োজনীয় সেই কাজে যদি আপনি অগ্রসর হন তাহলে আলটিমেটলি কিন্তু ফিনান্সিয়াল ডিস্টারবেন্স বা ফিনান্সিয়াল যে ডেফিসিয়েন্সি সেটি আপনার থাকবে না আপনি অর্থ জোগাড় করতে বা অর্থের যে ঘাটতি সেটি মিটতে সক্ষম হবে ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে এই সময় খুব একটা খারাপ নয় তবে নতুন কোনো ইনভেস্টমেন্টের দিকে না যাওয়াটাই বেটার প্রেমের ক্ষেত্রে এই সময় বিশেষ শুভ নয় প্রথম দুটি দিন অর্থাৎ এক তারিখ এবং দু তারিখ এটি প্রেম নিবেদনের জন্য শুভ তারপরে পরবর্তী সময়টি কিন্তু নতুন প্রেম নিবেদনের ক্ষেত্রে যদি আপনার রাশি বা লগ্ন মেষ হয় সেই ক্ষেত্রে না করাই উচিত কিন্তু আঠেরো তারিখের পর আঠেরো তারিখ থেকে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়টি কিন্তু আপনার জন্য ডিস্টারবেন্স চলবে এর মধ্যে দুই বা তিন দিন প্রেমের জন্য কিন্তু বিশেষ শুভ এই দুইটি বা তিনটি দিন হলো যখন চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে অর্থাৎ বারো তারিখ তেরো তারিখ এই বারো তারিখ এবং তেরো তারিখ আপনার জীবনে প্রেম আসতে পারে আপনি প্রেম নিবেদন করতে বিবাহের ক্ষেত্রে এই সময়টি কিন্তু বিশেষ শুভ। আপনার সপ্তম ভাবে অবস্থান করে রয়েছে বৃহস্পতি এই সময়টি কিন্তু আপনার জন্য বেটার বিবাহ যদি আপনার এই সময় হয়ে থাকে জেনারেলি হিন্দুদের ভাদ্র মাসে বিয়ে হয় না কিন্তু তা হলেও যদি বিয়ে এই সময় হয়ে থাকে সেই ক্ষেত্রে শ্রাবণ মাসের মধ্যে অর্থাৎ রবি এখানে থাকাকালীন যদি বিয়ে হয়ে থাকে তাহলে ইনিশিয়াল কয়েকটা দিন অর্থাৎ শুক্র যে কদিন পর্যন্ত এই ঘরটিতে অবস্থান করবে আপনার বিবাহিত জীবনে কিছু ডিস্টারবেন্স থাকতে পারে কিন্তু তা হলেও বৃহস্পতি এখানে থাকা অবস্থায় যে আপনার বিয়ে হচ্ছে আলটিমেটলি এই সময়টা আপনার জন্য কিন্তু ভালো এরপরে আমরা আসি আপনার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে এবং আপনার জীবনে কিছু চলে থাকে হাজবেন্ড ওয়াইফের রিলেশনে কিছু ঘাটতি থাকে সেইটা মেটাবার জন্য কিন্তু এটা প্রকৃত সুযোগ এই সময় আপনি আপনার জীবনের সমস্যাগুলি মেটানোর জন্য এগিয়ে আসুন এই সমস্যা আপনার কিন্তু মিটে যাবে এরপরে আমরা আসি সন্তানের জায়গাতে সন্তানের ক্ষেত্রে সন্তান ধারণের ক্ষেত্রে এই সময়টি কিন্তু এই মাসের প্রথম দিকটি কিন্তু শুভ নয় বিশেষ করে আঠেরো আট দু হাজার আঠেরো পর্যন্ত যে সময়টি এর পরে সন্তান ধারণ আপনার জন্য বেটার হবে সন্তানের স্বাস্থ্য ইত্যাদির ক্ষেত্রে এই মাসটি মাঝারি বা বিশেষ ঘটনাবহুল নয় মেষ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে গৃহ লাভ এটি কিন্তু একটু কঠিন হবে গৃহ সংক্রান্ত কিছু বাস্তু সমস্যা থাকলে পরে এই সময় সেটি মেটানো না করাই উচিত চেষ্টা না করাই উচিত এছাড়াও বাড়ি সংক্রান্ত কিছু অশান্তি বাড়ি সংক্রান্ত কিছু সমস্যা এগুলি আপনাকে আঁকড়ে ধরতে পারে যেখান থেকে আপনি সহজে বেরোতে পারবেন না বাহন ক্রয় বিক্রয় বাহনের মধ্যে পেছনে ইনভেস্টমেন্ট এইগুলি কিন্তু এই সময় আপনার জন্য একদমই সুটেবল নয় বরঞ্চ আপনি যদি আপনার যদি বাহন থেকে থাকে বা আপনার যদি নিজস্ব বাড়ি থাকে এই বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট কিছু ডেকোরেশনের পেছনে বাড়তি খরচ এবং যার রেজাল্ট আপনার জন্য সুখদায়ক হবে না এইরকম ঘটনা কিন্তু কিছু ঘটতে পারে এই সময় বন্ধু ভাগ্য এটি কিন্তু আপনার ভালো নয় তবে কিছু হাই প্রোফাইল বন্ধুর সাথে আপনার পরিচয় হতে পারে তবে বন্ধুদের সঙ্গে মেলামেশা বন্ধুদের সঙ্গে রিলেশনশিপ এই জায়গাটাতে কিন্তু আপনার একটু চিন্তা করে নিতে হবে এবং নতুন কোনো বন্ধুত্ব করার ক্ষেত্রে আপনাকে ভেবে নিতে হবে যে এই যার সাথে আপনার বন্ধুত্ব হতে চলেছে ইন ফিউচারে তার থেকে আপনার ক্ষতি হবার সম্ভাবনা কতটা রয়েছে কারণ এই সময় আপনার কিন্তু বন্ধু ভাগ্য ভালো নয় এবার আমরা আসি এই যে সমস্যাগুলি রয়েছে এর প্রতিকারের ক্ষেত্রে প্রথমেই আপনাকে আপনাকে যে কাজটি করতে করতে হবে হবে সেটি হলো প্রতিদিন প্রতিদিনই কিন্তু কিছু দান স্পেশালি এই দানটা যদি আপনি কোনো শনি মন্দিরে করতে পারেন সেই ক্ষেত্রে এই দানটা আপনার জন্য শুভ হবে যদি শনি মন্দিরে করা কঠিন হয় সেই ক্ষেত্রে কোনো বয়স্ক মানুষকে দান করতে পারেন বা ইন ফিউচারে কোনো বয়স্ক মানুষকে দান করবেন বা কোনো শনি মন্দিরে দান করবেন তার জন্য রেগুলারলি যে প্রতিনিয়ত একটি ছোট্ট জায়গায় কোনো একটি জায়গায় আপনি টাকা পয়সা আপনার পছন্দ মতো আপনার সাধ্য মতো আলাদা করে রাখতে পারেন এবং আপনার যখন সময় হবে তখন আপনি সেটি ডোনেট করতে পারবেন এর সঙ্গে যেটি করা যেতে পারে সেটি হলো হনুমান চালিসা সেটি পাঠ করতে পারেন সাপ প্রতিদিন সপ্তাহের প্রতিদিন হয় তো সেটা খুব ভালো যদি আপনার জন্য না হয়। সেই ক্ষেত্রে আপনি শনিবার দিন পাঠ করতে পারেন। ইয়েলো পোশাক বা হলুদ রঙের পোশাক পরিধান করা সুটেবল বৃহস্পতির জন্য যদি আপনি মূল কবচ ইত্যাদি কিছু ধারণ করে থাকেন সেটিকে আমি বলবো যে আরো একবার শোধন করে আপনি ধারণ করুন আপনার যে সমস্যাগুলি রয়েছে বা যদি আপনার কোনো সমস্যার মধ্যে আপনি থেকে থাকেন সেখান থেকে আপনি পাবেন নিয়ে অর্থাৎ যদি আপনার লগ্ন বা রাশি হয়ে থাকে বৃষ অর্থাৎ জন্ম কুণ্ডলিতে এই ঘরটিতে আপনার লগ্ন বা রাশি হয়ে থাকে বৃষ বা এই ঘরটিতে লগ্ন বা রাশি লগ্ন বা চন্দ্র অবস্থান করে সেই তাহলে আপনার জন্য কি হতে চলেছে কি হবে কি ধরনের ঘটনা ঘটতে পারে এই বিষয় নিয়ে আমরা করব আজকের আমাদের এই আলোচনায়। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি চন্দ্র ছ তারিখ বৃশ্ব রাশিতে প্রবেশ করছে এই চন্দ্র বৃষ রাশির জন্য তৃতীয় প্রতি গ্রহ এই বৃষ রাশিতে তুঙ্গস্থ বা উচ্চ ক্ষেত্রস্থ হয়ে থাকে চন্দ্র প্রচন্ড শক্তিশালী হয় তৃতীয় ঘরটিতে চন্দ্র বলবান হবার তৃতীয় ঘরটির অধিপতি হবার কারণে আপনার তারিখে নাইন হাউসে আপনার অবস্থান করে রয়েছে মঙ্গল কেতু অষ্টম ভাবে আপনার জন্য সবচেয়ে পজিটিভ প্ল্যানেট যে কিনা শনি সে অষ্টম ভাবে খারাপ ঘরে অবস্থান করে রয়েছে এটি কিন্তু আলটিমেটলি শুভ নয় সুতরাং আপনার কর্ম ভাগ্য এই জায়গাটিতে কিছু ডিস্টারবেন্স রয়েছে যাই হোক আমরা জেনারেল আলোচনা শুরু করি প্রথমেই হলো স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার অধিপতি গ্রহ নির্দেশক গ্রহ সেই গ্রহটি হলো শুক্র এই ক্ষেত্রে দু তারিখের পর থেকে শুক্র যেহেতু নিচস্থ হয়ে থাকছে নিজের নিজ ক্ষেত্রে দুর্বল ক্ষেত্রে থাকছে তার জন্য আপনি কিন্তু শারীরিকভাবে কিছু পীড়ার সম্মুখীন হবেন যদি আমরা শনির দৃষ্টি নিয়ে আলোচনা করি এই ক্ষেত্রে শনির দৃষ্টি রয়েছে শুক্রের উপর এবং যদি বিশেষ কিছু অ্যাস্ট্রোলজার কেতুর দৃষ্টি ধরে থাকেন সেই ক্ষেত্রে কেতুরও কিন্তু দৃষ্টি রয়েছে শুক্রের উপর এবং এই মুহূর্তে কোনো পজিটিভ গ্রহের দৃষ্টি আপনার লগ্ন বা রাশি অর্থাৎ বৃষ রাশির উপর এই সময়টি কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো সময় নয় এইবার আপনার যদি রাশি বা লগ্ন হয় বৃষ তাহলে প্রথমেই আপনার লাং বা ফুসফুস ওরিয়েন্টেড কিছু সমস্যা কাঁধের বা ঘাড়ে কোনো যন্ত্রণার সম্ভাবনা এইগুলি আসতে পারে আপনার জাত চক্রে বা আপনার জন্ম অনুসারে অষ্টম ভাবে শনি বক্রি হয়ে অবস্থান করার কারণে আপনার মলত্যাগ সংক্রান্ত বা কোষ্ঠ কাঠিন্য সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে এছাড়াও আপনার হাঁটু বা থাই এখানে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে অস্ত্রোপচার আঘাত লেগে রক্তপাত ইত্যাদির সম্ভাবনা কিন্তু আপনার রয়েছে সুতরাং যদি আপনি ড্রাইভ করে থাকেন যদি আপনি গাড়ি চালিয়ে থাকেন সেক্ষেত্রে অবলম্বন করা আপনার জন্য এবার আমরা আসি শিক্ষা সংক্রান্ত বিষয় এই ক্ষেত্রে আপনার রয়েছে রবি অর্থাৎ যদি আপনার সন্তান বা কারো বৃষ লগ্ন বা রাশি হয়ে থাকে ফোর্থ হাউসে রয়েছে এই ঘরটি হলো সিংহ রাশি এর উপরে এই মুহূর্তে রাহু একটি অ্যাসপেক্ট রয়েছে এবং মঙ্গল বৃষ রাশির ক্ষেত্রে একটি নেগেটিভ প্ল্যানেট এরও কিন্তু অ্যাস্পেক্ট রয়েছে ফলে শিক্ষা ক্ষেত্রে কিছু অপশন ডাউনস কনসেন্ট্রেশনের অভাব থাকবে তবে দু তারিখের পর থেকে 5th হাউসে শুক্র থাকার ফলে আপনার ক্রিয়েটিভিটি আপনার প্রচেষ্টা আপনার নিজস্বতা এইগুলি কিন্তু বিকশিত হবে এবং তার ফল আপনার প্রকাশিত হবে শিক্ষা ক্ষেত্রে এটি কিন্তু অবশ্যই ভালো একটি চিন্তাভাবনা তবে এই সময় নতুন কোন স্ট্রিম বা ডিরেকশন চুজ করার ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকটাই সাবধান হয়ে চুজ করতে হবে আপনার কর্মক্ষেত্র নিয়ে যদি আমরা আলোচনা করি এই ক্ষেত্রে আমাদের আলোচ্য যে ভাবটি সেই ভাবটি হলো এই ঘরটি অর্থাৎ আপনার টেন্থ হাউস এই ঘরটির উপরে অধিপতি গ্রহ শনি সে অষ্টম ভাবে অবস্থান করে এই ঘরটির উপর দৃষ্টি দিচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে আঠেরো তারিখের পর থেকে এই এই তারিখের তারিখের পর পর। থেকে কিন্তু একটি অনাহত বা অযাচিত অপ্রত্যাশিত চেঞ্জ আসতে পারে কর্মক্ষেত্রে আপনার কোন প্রমোশন হতে পারে কর্মক্ষেত্রে তবে এই যে প্রমোশন এই যে চেঞ্জ হবে বা হওয়ার একটি আশা রয়েছে এটির রেজাল্ট কিন্তু আপনার জন্য পজিটিভ নাও হতে পারে এই ট্রান্সফারটি আপনাকে উচ্চ পদে ট্রান্সফার করিয়ে কোনো একটি দূর স্থানে পাঠাবার সম্ভাবনা এরকম একটি বিষয় কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে ফলে আপনার হয়তো আর্থিক কিছু উন্নতি হতে পারে কিন্তু আপনার জার্নি যাতায়াত আপনার যে থাকা খাওয়ার যে খরচা ইত্যাদির কারণে বা একটি নতুন স্থানে যাওয়ার কারণে মানসিক সমস্যা একটি তার মধ্যে আপনি পড়তে পারেন তবে আপনি এই ধরনের যে কোনো সমস্যা অতিক্রম করতে সক্ষম হবেন কারণ আপনার টেন্থ হাউসে এই সমস্ত খারাপ গ্রহের দৃষ্টির সাথে সাথে বৃহস্পতির দৃষ্টিও বর্তমান রয়েছে কর্মক্ষেত্রে কলিগদের সাথে কিছু সমস্যা আসতে পারে কর্মক্ষেত্রে কলিগদেরকে নিয়ে কিছু ডিস্টার্বান্স মানসিক বিচ্ছিন্নতা তৈরি হতে পারে তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ভাবনা চিন্তার কোনো রকম কোনো কারণ নেই যদি আপনি নতুন কর্মক্ষেত্রে জয়েন করার যোগদান করার কোনো সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আঠেরো তারিখের পরে জয়েনিং করা এটি কিন্তু আপনার জন্য বেটার যখন রবির দৃষ্টি পড়বে এই ঘরে আঠেরো তারিখের পরে জয়েন করা এটি আপনার জন্য শুভ ফলদায়ক হবে অর্থের ক্ষেত্রে আপনার দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ বুধ সে কিন্তু বক্রি হয়েছে কুড়ি তারিখ পর্যন্ত এবং রাহু যুক্ত হয়ে ফলে এই সময় আপনার অর্থ উপার্জন অর্থ লাভ এই ব্যাপারটি যেরকম হবে তেমনি কিন্তু খরচের একটি ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে এই সময়টা ইনভেস্টমেন্টের ডিসিশন না নেওয়াটাই বেটার আপনি যদি শেয়ার বা এই ধরনের ফ্লোটিং মার্কেটে ইনভেস্ট করে থাকেন এবং আপনার ক্ষেত্রে লগ্ন বা রাশি হয় বৃষ সেই ক্ষেত্রে এই সময়টি কিন্তু আপনার রং ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রং ডিসিশন নেবার সময় সুতরাং এই সময় আপনাকে ডিসিশন নিতে হলে বিশেষ চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে হবে বা বেস্ট হলো না নেওয়া ব্যবসার ক্ষেত্রে এই সময় আপনার অধিপতি গ্রহ মঙ্গল সে উচ্চ কারণে আপনার কিছু ব্লকেজ সৃষ্টি হতে পারে যদি আপনি ব্যবসায়ী হন সেক্ষেত্রে টাকা আটকে যাওয়া টাকা না আসা এই ধরনের একটি সম্ভাবনা রয়েছে কিন্তু ওভারঅল ব্যবসার কন্ডিশন কিন্তু আপনার ভালোই যাবে বৃষরাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে প্রেমের জন্য এটি কিন্তু বেশ আদর্শ সময় এই সময়ে নতুন প্রেম নিবেদন আপনি করতে পারেন তবে আপনার প্রেমিকা আপনি যদি পুরুষ হন আপনার প্রেমিকার মধ্যে এই সময়ে কিন্তু কিছুটা হলেও সেন্টিমেন্ট কাজ করবে তাহলেও প্রেমের ক্ষেত্রে এই সময়টি বেশ ভালো বিবাহের ক্ষেত্রে আপনার যদি বিবাহ করবার বা বিবাহ নতুন বিবাহের সময় আসে অথবা কিন্তু হিন্দুদের ক্ষেত্রে জেনারেলি ভাদ্র মাসে বিয়ের সময় থাকে না এটি তাহলেও এই সময় আপনার সেভেন হাউসে কিন্তু রাহুর একটি নেগেটিভ অ্যাসপেক্ট রয়েছে সুতরাং এই সময় বিবাহের ক্ষেত্রে নতুন কোনো ডিসিশন নতুন কোনো পাত্রপাত্রী দেখা এটি কিন্তু খুব একটা পজিটিভ হবে না এই পরিস্থিতিতে আপনার বিবাহ যদি হয়ে গিয়ে থাকে সেই ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং হবে এবং এই জন্মকুণ্ডলীতে দেখা যাচ্ছে যে মঙ্গল অর্থাৎ বিবাহের কারক গ্রহ সে কিন্তু কেতু যুক্ত হয়ে অবস্থান করে রয়েছে এবং সে কিন্তু বকরি ফলে এই সময় হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ ফ্যামিলি রিলেশনশিপ এই ব্যাপারটিতে কিন্তু কিছুটা হলেও প্রশ্নবোধক চিহ্ন থাকছে এবং এই সময় উনিশ তারিখ কুড়ি তারিখ এই হয়ে আপনার বৃশ্চিক রাশিতে থাকবে ফলে এই সময় কোনো ধরনের কোনো নেগেটিভ ডিসিশনের চিন্তাভাবনা করবেন না এবার আসি আমরা সন্তান সংক্রান্ত বিষয়ে এই সময়টি আপনার সন্তান ধারণের জন্য মোটামুটি ভালো সময় আপনি চাইলে এই সময় সন্তান ধারণ করতে পারেন এবং বর্তমান সন্তানের এডুকেশনের ক্ষেত্রে ক্ষেত্রে এই সময় কিন্তু মোটামুটি শুভ। যদি এটি প্রথম সন্তান হয়ে থাকে মঙ্গল কেতু যুক্ত হয়ে রয়েছে এবং এই কেতুর একটি দৃষ্টি পড়েছে আপনার সন্তানের ভাবটিতে শনিরও একটি দৃষ্টি পড়েছে এই সন্তান সূচক ঘরটিতে তো এই কারণে সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টারবেন্স হতে পারে কিন্তু ওভারঅল অ্যাভারেজ লগ্ন প্রতি গ্রহ আপনার শুক্র বা রাশির অধিপতি সে ওই ঘরটিতে বসে থাকার কারণে সে কিন্তু কিছুটা হলেও বেটার করার চেষ্টা করবে সুতরাং আফটা সমস্ত কিছুর ওপর দিয়েই বলতে পারি যে এই সময়টি আপনার সন্তানের জন্য ঠিকঠাক সময় অসুবিধা কিছুই হবে না পিতা এবং মাতার ক্ষেত্রে আমরা যদি আলোচনা করি এই ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার বিষয় না থাকলেও পিতার ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও আমাদেরকে চিন্তা করতে হবে এই ঘরটির সে তার বসে রয়েছে এবং রাহুর নেগেটিভ অ্যাসপেক্ট পড়েছে এই ঘরে এই ঘরে যে পাপগ্রহ গ্রহ মঙ্গল সে বক্রি তুঙ্গ হয়ে অবস্থান করে রয়েছে এবং কোনো শুভ গ্রহের দৃষ্টি বর্জিত হয়ে সুতরাং পিতার স্বাস্থ্য নিয়ে আপনার জীবনে কিন্তু কিছুটা হলেও সমস্যা রয়েছে এই ক্ষেত্রে পিতার পেছনে আপনাকে চিন্তিত হতে হবে এবং তার কিছুটা হলেও প্রভাব আপনার কর্মক্ষেত্রে পড়তে পারে গৃহ বা বাহন লাভের ক্ষেত্রে বিশ্বত বাহন লাভের ক্ষেত্রে এই সময়টি কিন্তু খুব সুটেবল নয় এই ক্ষেত্রে আপনি প্রথম দুটি দিন অর্থাৎ মাসের একদম প্রথম এক তারিখ বা দু তারিখ বাহনের পেছনে ইনভেস্ট করতে পারেন বাহনের ক্ষেত্রে নতুন বাহন আপনার লাভ হতে পারে তারপরে কিন্তু বাহনের বুকিং বা গাড়ি গাড়ি কেনা, করা। এটির জন্য খুব একটা আবার আঠেরো আট দু হাজার আঠেরোর পরে আপনি কিন্তু গাড়ি বুক করতে পারেন গাড়ি বাড়িতে নিয়ে আসতে পারেন পিতামাতা আমরা ডিসকাস করলাম গৃহ গৃহ লাভের ক্ষেত্রে দু তারিখ বাহনের মতোই এবং আঠেরো আট দু হাজার পরে অর্থাৎ মাসের শেষ দিন এটি কিন্তু আপনার পেছনে ইনভেস্ট করার জন্য ভালো সময় এবং এই সময় আপনার ফোর হাউজের উপরে রেট্রোগ্রেড মঙ্গলের দৃষ্টি থাকছে যদি এই সময়টি আপনি চুজ করতে পারেন একদম মাসের শেষ দিক অর্থাৎ আঠাশ তারিখের পরে যখন মঙ্গল মার্গি হয়ে যাবে নাইন হাউস থাকবে ফোর মঙ্গলের পড়বে এই সময়টি কিন্তু আপনার গৃহ লাভের জন্য ভালোই সময় বন্ধুত্বের ক্ষেত্রে আপনার মাসের শেষ দিকে কোনো হাই প্রোফাইল বন্ধু সঙ্গে রিলেশন হতে পারে বন্ধুদের সঙ্গে হঠাৎ করে কিছু ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি আসতে পারে সেটি কিন্তু স্বল্প স্থায়ী হবে এই বিষয়ে আপনার চিন্তা করবার কোনো কারণ নেই এইবার আমাদের যে বিষয়টি দেখতে হবে সেটি হলো প্রতিকার এই ক্ষেত্রে প্রতিকারের জন্য প্রতিদিন রাবণকৃত শিব তাণ্ডব স্ত্রাৎ জটাট স্থলে যেটি আমরা করে থাকি এটি প্রতিদিন আপনাকে করতে হবে এবং এটি কিন্তু করতেই হবে এছাড়াও আপনি তিল দান করতে পারেন আপনি ব্ল্যাকিশ বা কালো বর্ণের পোশাক পরতে পারেন হাতে কালো ধাগা বা কালো সুতো বাঁধতে পারেন এইগুলি আপনার জন্য খুব ভালো হবে যদি আপনি নীলা পরে থাকেন তাহলে এই আগস্ট মাসের শুরুতেই আপনার সেটিকে একবার শোধন করে আবার করা সেটি আপনার জন্য শুভ ফলদায়ক হবে এবং পরার আগে অবশ্যই সেটিকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে করে সম্পূর্ণ প্রভাব আপনার শরীরের উপরে এই পড়ে যদি আপনার রাশি বা লগ্ন হয় মিথুন মিথুন যদি আপনার রাশি বা লগ্ন হয় এই ক্ষেত্রে এই সময়ে আপনার জন্মকুণ্ডলিতে অষ্টম ভাবের মঙ্গল এবং কেতুর কানেকশন রয়েছে দ্বিতীয় ভাবে রাহু অবস্থান রয়েছে হঠাৎ করে কোন দুর্ঘটনার মধ্যে কিন্তু আপনি পড়তে পারেন জীবনে হঠাৎ করে কোনো সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন বিশেষত গাড়ি ঘোড়া বাইক ট্রেন ট্রাম ইত্যাদি রাস্তাঘাটে ইলেকট্রিক তড়িৎ এই সমস্ত জায়গা থেকে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে দ্বিতীয় ভাবে অবস্থান করে রয়েছে রাহু সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কোনো সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে যে ধরনের সম্ভাবনাই আপনার আসুক না কেন সেই সমস্যা থেকে আপনি রেহাই পাবেন কারণ বৃহস্পতির দৃষ্টি এই সময় আপনার লগ্ন বা রাশির রয়েছে। এর ফলে নেগেটিভ প্ল্যানেটস এর দৃষ্টি আপনার জন্য যেমন ক্ষতি করবে তেমনি বৃহস্পতি সেই ক্ষতির জায়গা থেকে আলটিমেটলি শেষ পর্যন্ত আপনাকে উদ্ধার করে নিয়ে আসবে সুতরাং স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও। এই সময় কিন্তু আপনার স্বাস্থ্য সংক্রান্ত চিন্তা করবার কোন কারণ নেই আমরা আসি শিক্ষা ক্ষেত্রে এই সময় শিক্ষাক্ষেত্র আপনার জন্য শুভ চতুর্থ ভাবে অবস্থান করে রয়েছে পঞ্চমপতি শুক্র

কর্মস্থলে কর্মক্ষেত্রে এই ক্ষেত্রে কর্মের জায়গাতে আপনার জন্য এই সময়টি কিন্তু শুভ তবে গতানুগতিকতা অতিক্রম করে নতুন প্রমোশন নতুন সেটি কিন্তু এই সময়ে হবার সম্ভাবনা কম কোনো ফিনান্সিয়াল দিক থেকে হঠাৎ করে কোনো খরচায় আপনার জমানো টাকার ওপরে একটি আঘাত আসতে পারে হঠাৎ করে কোনো কারণে ধারে জড়িয়ে পড়তে পারেন এই বিষয়ে কিন্তু আপনাকে বিশেষ সাবধান হতে হবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই সময়ে ব্যবসা কিন্তু একটু মন্দা যাবে ব্যবসার ক্ষেত্রে আপনার সপ্তম ভাবে শনি থাকার কারণে আপনার কিছু টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কোনো ব্যবসার দিকে যদি আপনি যেতে চান নতুন কোনো ব্যবসার যদি পরিকল্পনা করে থাকেন তাহলে আমি আপনাকে উপদেশ দেব বা আমি আপনাকে বলবো কিছুদিন ওয়েট করে যাবার জন্য এখনি এখনি এই ডিসিশন নেবার শুভ সময় কিন্তু আপনার জন্য নয় অর্থাৎ আগস্ট মাসে কোনো বিজনেসের নতুন ডিলের প্ল্যানিং বা সিদ্ধান্ত সেটি কিন্তু আপনার জন্য খুব একটা শুভ ফলদায়ক হবে না প্রেমের ক্ষেত্রে এই সময়টি কিন্তু ভালো প্রেমের ক্ষেত্রে এই সময় আপনার প্রেমিক বা প্রেমিকাকে আপনার পরিবারের সাথে পরিচিত করান পরিবারের সাথে পরিচিত করিয়ে বা তার সাথে বিয়ে ঠিকঠাক হবার ব্যাপার থাকলে এই সময়টি কিন্তু ডেট ফিক্সেশনের জন্য খুবই ভালো সময় নতুন প্রেম নিবেদনের ক্ষেত্রেও এই সময়টি ভালো বিবাহিত জীবনের ক্ষেত্রে এই সময়টি কিন্তু আদৌ ভালো নয় যদি আপনার বিয়ে ঠিক হয়ে গিয়ে থাকে তাহলেও সেই ঠিক হওয়া বিয়ে পিছিয়ে যেতে পারে বিবাহ যারা করে রয়েছে। অর্থাৎ বিবাহিত পুরুষ বা মহিলার ক্ষেত্রে অহেতু অর্থাৎ বিনা কারণ বসত কোন উটক ঝামেলা সৃষ্টি হতে পারে আপনার জীবনে এই ধরনের কোন সমস্যা আসতে পারে বিবাহিত জীবনে কুটুম্বদের সাথে রিলেশনশিপ সেখানেও কিন্তু সমস্যা হতে পারে আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রী কোন কথায় আপনি বিশেষভাবে মানসিক আঘাত পেতে পারেন তার জন্য মানসিকভাবে প্রস্থুতও থাকুন সন্তানের ক্ষেত্রে সন্তানের এডুকেশন স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে নতুন সন্তান ধারণ করার ক্ষেত্রে কনসিভ করার ক্ষেত্রে এই সময়ে যদি আপনি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা হন এই সময়টি বিশেষ শুভ পিতামাতার ক্ষেত্রে হঠাৎ করে কোনো পিতার ক্ষেত্রে শারীরিক সমস্যা আসতে পারে কিন্তু ওভারঅল কন্ডিশন ভালো কারণ এই সময় আপনার নব ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি যেমন রয়েছে তেমনি নবমপতি শনি তারও কিন্তু দৃষ্টি বর্তমান রয়েছে তবে হঠাৎ করে কোন দৈব সমস্যা আসতেই পারে কারণ নবমের দ্বাদশ ভাবে মঙ্গল এবং কেতু অবস্থান করে রয়েছে গৃহ লাভের জন্য বা গৃহের লাভের থেকেও গৃহ ডেকোরেশন গৃহের আহ ইম্প্রুভমেন্ট ইত্যাদির জন্য এই সময়টি কিন্তু ভীষণ ভালো সময় বাড়ির কাজে হাত দেওয়ার জন্য এটি আপনার আদর্শ সময় আপনি বাড়িতে ইনভেস্ট করতে পারেন তবে ছোট ছোট ভুল ডিসিশনের আপনার কিছু খরচ হওয়ার বাড়তি খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মিস্ত্রি বা যারা আপনার বাড়ির কাজটি করবে তাদেরকে নিয়েও কিছু সমস্যা আসতে পারে বাহন কেনা অর্থাৎ গাড়ি কেনার জন্য এটি কিন্তু খুব ভালো সময় গাড়ি কিনতে পারেন নতুন গাড়ির পেছনে যারা গাড়ির ব্যবসা করবেন তারা কিন্তু গাড়ির ব্যবসার দিকেও ইনভেস্ট করতে পারেন এই সময় আপনার বন্ধু ভাগ্য ভালো বন্ধুত্বের মাধ্যমে কিছু ইমপ্রুভমেন্ট কিছু ইনকাম কিছু মানসিক শান্তি লাভ এটি আপনার হতে পারে এই সময় প্রতিকার হিসেবে আপনাকে যেটি করতে হবে যদি কোনো ছোট বাচ্চা গরিব হতে পারে বড়লোক হতে পারে আপনার পাড়ার হতে পারে তাদেরকে খুশি করার জন্য আপনি কিছু দান করেন এটি আপনার জন্য অত্যন্ত শুভ এছাড়াও আপনি দক্ষিণাকালীন স্তব করতে পারেন এটিও আপনার জন্য শুভ যদি আপনার জন্মকুণ্ডলিতে রাশি বা লগ্ন হয় কর্কট অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে এই ঘরটিতে আপনার লগ্ন বা চন্দ্র স্থিত হয় এই যে সময়টি চলছে এই সময়টি কিন্তু আপনার জন্য আদৌ শুভ সময় নয় এইবার এই সময় আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে একটু ফ্ল্যাকচুয়েশন চলবে অর্থাৎ বিশেষ করে এক তারিখ থেকে এক তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত ছয় সাত তারিখ পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে এরপরে আবার দশ এবং এগারো তারিখ আপনার জন্য তুলনামূলক ভাবে শুভ আঠেরো থেকে থেকে উনিশ তারিখ পর্যন্ত এটিও উনিশ নয় কুড়ি তারিখ পর্যন্ত এটিও আপনার জন্য সমস্যা সংকুল থাকবে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা আপস অ্যান্ড ডাউন্স থাকবে প্রকৃতপক্ষে এই এক তারিখ থেকে শুরু করে মোটামুটি সাত তারিখ আট তারিখ পর্যন্ত এটি আপনার জন্য শুভ এবং দশ এগারো বারো কিন্তু আপনাকে একটি মধ্যে শরীরের উন্নতি সর্দি কাশি ঠান্ডা লাগা ইত্যাদি সমস্যা যদি কারোর অ্যাজমাটিক টেন্ডেন্সি থেকে থাকে তার সেটি বাড়বে এই ধরনের সমস্যাগুলি কিন্তু আপনার জন্য থাকছে ওভারঅল আপনার এই সময়ে শারীরিক দিক থেকে অস্থি সংক্রান্ত সমস্যা রক্ত সংক্রান্ত সমস্যা হঠাৎ করে মানসিক অবসাদে পড়ে যাওয়ার সমস্যা এগুলি থাকছে সুতরাং স্বাস্থ্যের অবস্থা আপনার যদি রাশি বা লগ্ন কর্কট হয় আগস্ট মাস কিন্তু আপনার জন্য বিশেষ সুখ নয় এরপরে আমরা আসি শিক্ষা ক্ষেত্রে যদি আপনার বাচ্চার রাশি বা লগ্ন কর্কট হয় বা কারো রাশি বা লগ্ন কর্কট হয় তার এই সময়টি কনসেন্ট্রেশন ভালো থাকবে কিন্তু ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অর্থাৎ কোন স্ট্রিমে পড়াশোনা করবেন এটি ঠিক করার জন্য এই সময় কিন্তু শুভ সময় নয় তার জন্য আপনাকে আরো কিছুদিন ওয়েট করতে হবে কিন্তু ইন জেনারেল এডুকেশন আপনার বাচ্চার ক্ষেত্রে এটি কিন্তু ভালো কর্মক্ষেত্রে কর্কটের জন্য মঙ্গল কর্মক্ষেত্রের অধিপতি গ্রহ সে কেতু যুক্ত হয়ে তুঙ্গ অবস্থায় রয়েছে এই অবস্থায় এই যে অবস্থাটি রয়েছে এই সমস্যাটি কিন্তু অর্থাৎ কর্কট রাশি বা লগ্নের লোকেদের কর্মক্ষেত্রে কিছু উটকো ঝামেলা এটি আপনার জন্য কিন্তু এক্সপেক্টেড তবে ওভারঅল আপনার হবে নতুন চাকরিতে জয়েন করার জন্য এই সময়টি কিন্তু শুভ এই সময় আপনার কুণ্ডলীতে দশম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং দশম ভাব সাপেক্ষে নবম ভাবে রয়েছে শনির অবস্থান এবং দশম ভাব সাপেক্ষে দশমে দশম প্রতি মঙ্গল সে কিন্তু অবস্থান করে রয়েছে এবং দশম ভাবের পঞ্চমে চতুর্থে রয়েছে রবি সেখান থেকে পঞ্চমে শিফট করবে আঠেরো তারিখ এই কম্বিনেশন কিন্তু আপনার জন্য চাকরিতে জয়েন করার জন্য নতুন জায়গায় প্রমোশন বদলি হয়ে যাবার জন্য বেটার আপনি এই সব জায়গাটি নেওয়াটা অর্থাৎ এই ধরনের যদি কোনো সুযোগ আসে সেটি অ্যাকসেপ্ট করাটাই বেটার হবে এরপরে আমরা আসি অর্থের ক্ষেত্রে অর্থের ক্ষেত্রে কর্কট লগ্নের লোকেদের ক্ষেত্রে বা কর্কটের রাশির লোকেদের ক্ষেত্রে অধিপতি গ্রহ শুক্র সে কিন্তু নিচস্থ হয়ে রয়েছে দ্বিতীয়পতি রবি সে দ্বিতীয়ের দ্বাদশে দুর্বল হয়ে রয়েছে সুতরাং হঠাৎ করে কোনো খরচা আয় উন্নতিতে বাধা এগুলি এক্সপেক্টেড আপনার যদি ব্যবসা হয় আপনার পেশা অর্থাৎ আপনি যদি একজন ব্যবসায়ী হন এবং আপনার রাশি বা লগ্ন কর্কট হয় সেই ক্ষেত্রে এই সময়টি কিন্তু আপনার জন্য বিশেষ অশুভ এই সময়ে ব্যবসা ক্ষেত্রে টাকা বেরিয়ে যাওয়া টাকা নষ্ট হওয়া আপনার স্টক নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা থাকবে নতুন ব্যবসার ক্ষেত্রে এই সময় একদম ইনভেস্টমেন্ট করবেন না একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে প্রেমের ক্ষেত্রেও এই সময়টি বিশেষ শুভ নয় কর্কটের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি প্রেমিক প্রেমিকাদের মধ্যে রিলেশনশিপে গন্ডগোল এগুলি এক্সপেক্টেড এবং থার্ড পার্টি থার্ড পার্সন ত্রিকোণ প্রেমের সম্ভাবনা সৃষ্টি হতে পারে বা তৃতীয় কোন ব্যক্তির উপস্থিতি আপনার প্রেম জীবনকে বিশেষ ভাবে বিঘ্নময় করে তুলতে পারে বিবাহিত জীবনের ক্ষেত্রে খুবই ডিস্টার্ব সময় বিশেষত প্রথম আঠারো তারিখ পর্যন্ত খুবই ডিস্টার্ব চলবে আপনার যদি রাশি বা লগ্ন কর্কট হয় এই ক্ষেত্রে আপনার কিন্তু বিবাহিত জীবনে আপস অ্যান্ড ডাউন চলবে আপনার যদি কোনো সমস্যা থাকে সেপারেশন ওরিয়েন্টেড ব্যাপারে সেপারেশন হয়ে যেতে পারে এই সময় যতটা সম্ভব মনসংযোগের মাধ্যমে মেডিটেশন করে নিজেকে ঠিক রাখতে হবে যাতে করে কিনা কোনো ধরনের সমস্যাকে আপনি ওভারকাম করতে পারেন সন্তানের জন্য এই সময় সন্তানের ক্ষেত্রে হঠাৎ করে কৃমি বা ওই ধরনের সমস্যা পেটের মধ্যে অজানা কোনো রোগ সন্তানের গলায় কাটা বিধি যাওয়ার সম্ভাবনা সন্তানের কীট দংশনের সম্ভাবনা এইগুলি কিন্তু রয়েছে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে মনসংযোগের অভাব এই ব্যাপারগুলি থাকবে এই সময় বাচ্চার কোনো পরীক্ষা থাকলে পরে সেটি কিন্তু আপনার জন্য খুব একটা হেল্পফুল হবে না পিতা মাতার ক্ষেত্রে এই সময়টি কিন্তু বিশেষ খারাপ নয় প্রথম থেকে কর্কট সংক্রান্ত একের পর এক খারাপ জিনিস বলে আসছি এই জায়গাটি কিন্তু খুব একটি সমস্যা সংকুল নয় পিতা মাতার দিকটি কিন্তু আপনার রাশি বা লগ্ন যদি কর্কট হয় বিশেষ ডিস্টার্ব নয় মাতার দিকটি তো ঠিকই আছে ছোটখাটো শরীর খারাপ হতে পারে পিতার ক্ষেত্রে জায়গাটি কিন্তু ঠিকঠাক পিতার ক্ষেত্রে আপনার বিশেষ কোনো সমস্যা আসছে না গৃহ লাভের জন্য কর্কট রাশির জরজাতক বা জাতিকাদের ক্ষেত্রে এটি কিন্তু আদর্শ একটি সময় গৃহ প্রবেশ গৃহ বিক্রয় গৃহের মাধ্যমে আয় গৃহ গৃহে জন্য বুকিং 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 বাড়ি তার জন্য এই সময়টি কিন্তু ভীষণ ভালো যদি আপনি এই কাজটি করতে পারেন দুই বা তিন তারিখ বা অর্থাৎ আহ দু তারিখের দু তারিখ নাগাদ এক তারিখ দু তারিখ এরকম সময় যদি করতে পারেন সেটি কিন্তু অর্থাৎ শুক্র সিংহ রাশিতে থাকাকালীন তবে এই বিষয়টি কিন্তু আপনার জন্য বিশেষ ভালো হবে বাহন লাভের ক্ষেত্রে গাড়ি কেনার ক্ষেত্রে গাড়ি বুক করার ক্ষেত্রেও এই সময়টি ভালো গাড়ি রিপেয়ার গাড়ি গাড়ি চেঞ্জ করে নতুন নেওয়া এটি আপনার জন্য ভালো হবে এবং এই ডিসিশনটি আপনার ইন ফিউচারের জন্য ভালো হবে এবং এই সময়ে আপনার গাড়ি কেনা সেই গাড়িটিতে অ্যাক্সিডেন্ট বা ডিস্টারবেন্স এগুলি কিন্তু তুলনামূলকভাবে ভালো হবে তবে গাড়িটি যদি হয় আপনার বাহন না হয়ে আপনি ভাড়া অর্থাৎ কমার্শিয়াল পারপাসে গাড়িটিকে ব্যবহার করেন সেই গাড়ি কেনার জন্য কিন্তু এখন শুভ সময় নয় বন্ধু ভাগ্য এই সময় আপনার ভালো যাবে বন্ধুদের মাধ্যমে আয় বন্ধুদের মাধ্যমে যোগাযোগ বন্ধুত্বের মাধ্যমে মানসিক শান্তি প্রাপ্তি এগুলি আপনার জন্য ঠিকঠাক প্রতিকার হিসেবে এই সময় প্রতিদিন সকালে আপনি পাখিকে জল খাওয়াতে পারেন প্রতিদিন সকালে উত্তর পূর্ব দিকে মুখ করে আপনি সূর্য প্রণাম করতে পারেন আপনি মুক্ত ধারণ করতে পারেন আপনি ধারণ করতে পারেন ধাতু হিসেবে আপনি রৌপ ধারণ করতে পারেন এইগুলি কিন্তু আপনার জন্য শুভ ফলদায়ক হবে এছাড়াও প্রতিদিন আদাস তত্র এটিও আপনি করতে পারেন এটিও আপনার জন্য শুভ ফলদায়ক হবে এবং যে খারাপ বিষয়গুলি আপনার জীবনে আসতে পারে সেগুলির নেগেটিভ এফেক্ট থেকে আপনি অনেকটাই নিষ্কৃতি পাবেন আশা করছি আমাদের এই আলোচনা ডিসকাশন আপনাদের জীবনে চলার পথে আপনাদের হেলদি লিভিং এর জন্য শুভ ফলদায়ক হবে এই আশা রেখে আপনাদের সুস্বাস্থ্য সমৃদ্ধি ইত্যাদি কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি নমস্কার যে কোনো রকম প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন নাইন এইট জিরো ফোর ডবল এইট ডবল থ্রি টু ফোর নাম্বারে কল করুন বা মেল পাঠান ওয়েবসাইট ভিজিট করুন শীঘ্রই দেখা হবে ফিরে আসবো পরবর্তী ক্লাসে নমস্কার